একাত্তরের মহান মুক্তিযুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ সহ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান মাহমুদ ফকিরকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধ্যার পর ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতার এড়াতে সুলতান ফকির নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন, এমনকি কোনো মোবাইল ফোনও ব্যবহার করতেন না। সোমবার দুপুরে ময়মনসিংহ র্যাব 14 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি এবং অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান। 1971 মহান মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত যে মামলা, সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করেছে। আমরা সকলে অবগত আছি যে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মহান মুক্তিযুদ্ধ, এবং এটা অবগত আছি যে এই মহান মুক্তিযুদ্ধে একটি পক্ষ পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে আমাদের যে নিরীহ দেশপ্রেমিক বাঙালি জনতা এবং মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন চালিয়েছিল, অগ্নি সংযোগ থেকে শুরু করে ধর্ষণ, লুটপাট এবং নানা রকম অপরাধের সঙ্গে জড়িত ছিল। আপনারা জানেন যে বর্তমান সরকার এই যুদ্ধাপরাধ মামলা বিভিন্ন যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারে সচেষ্ট হয়েছে এবং এই মামলাগুলো প্রায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কার্যকর হয়েছে। এটা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন একটি মামলা। আমি ঘটনাটি একটি সংক্ষেপে বলছি। 1971 সনে একজন মুক্তিযোদ্ধা ছিলেন ত্রিশালের কাকচর গ্রামের জনাব ইউনুস আলী। তিনি মুক্তিযোদ্ধাদেরকে এখানকার যে নদী ছিল সেই নদী দিয়ে নৌকা পারাপারে সহায়তা করতেন, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা 1971 জুন বা জুলাইয়ের দিকে ময়মনসিংহের ত্রিশালে আহমেদাবাদে একটি ক্যাম্প স্থাপন করে। মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে সহযোগিতার কারণে রাজাকার বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে রাজাকারদের ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং রাজাকার ক্যাম্পে টর্চার সেলে নির্যাতনের পর 1971 সনের 15 আগস্ট সকালে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনায় পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার অনেক পরে শহীদ যে ইউনুস আলী তার সন্তান, তিনি 2015 সালের 28 ডিসেম্বর ময়মনসিংহের বিচারক আদালতে একটি সুলতান মাহমুদ ফকির সহ 9 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।